অ্যান্ড্রয়েড মোবাইলের নতুন একটি সেটিং দেখিয়ে দেবো, যে সেটিংটি আপনি যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে সবাই বস বলে ডাকবে। মানে অন্যদের থেকে, অন্যদের ফোনের যে সেটিংগুলো আছে এই সেটিং থেকে আপনার সেটিংগুলো আলাদা হয়ে থাকবে, মানে অন্যরকম থাকবে, ভিআইপি থাকবে। তো অ্যান্ড্রয়েড ফোনের এমন কী সেটিং আছে সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি বলবো যে আমি ইউরোপে নতুন, যদি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, এটাই। আর আমি ইউটিউবে নতুন, পারলে একটি কমেন্ট করে দেবেন। তো আপনি এখন আপনার প্রথমত ফোন সেটিংয়ে চলে যাবেন, মানে আপনার ফোনের যে সেটিংটি আছে এই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি এইখানে একটা সেটিং দেখতে পারবেন, ওয়ালপেপার স্টাইল, মানে ওয়ালপেপার স্টাইল আপনি এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর সিম এরকম আসবে, আর এরকম আসার পর আপনি এখানে একটা সেটিং দেখতে পারবেন এরকম, আপনি এই সেটিংয়ে ট্যাপ করে দেবেন। এই সেটিংয়ে ট্যাপ করে দেওয়ার পরে এই যে এখানে যেই লেখাগুলো দেখতেছেন, আমরা যখন কোনো সেটিংয়ের কোনো কিছু অন করি বা অন করি তখন কিন্তু এই কালারটা নীল থাকে। আমি ব্যাগে বাইর হয়ে এটা আপনাদেরকে দেখাই আসি। ধরুন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এই যে এখানকার যে কালারটা আছে এটা নীল কালার, এটা কিন্তু নীল কালার। তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের, মানে অ্যান্ড্রয়েড মোবাইলের কিন্তু এটা কালারটা নীল থাকে। তো আমি এখন ওই সেটিংয়ে গিয়ে, ওই সেটিংয়ে গিয়ে যদি এই যে এখানে কালার আছে এখানে, এখানে যদি ট্যাপ দেই তাহলে দেখুন এটার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যে আপনি এইখানে তাকান, এইখানে তাকান, এইখানে ট্যাপ করে দিই তাহলে আবার কিন্তু অন্যরকম হয়ে গেছে কালারটা। ধরুন আমি এই কালার দিলাম বা এই কালার দিলাম, তো এইখান থেকে আমি কালার বদলাইতে পারবো। ধরুন আমি এই কালারটা দিলাম, আমি এখান থেকে অন্য একটা কালার দিলাম, হয়েছে এখানে কিন্তু অন্য একটা কালার হয়ে গেছে। তো এখন আমি ব্যাগে বাইর হয়ে এখন আজান দিতে পারে। এখানে ব্যাগে বাইর হওয়ার পরে আপনি যদি কোনো সেটিংয়ে যান, সেটিংয়ে দেখুন এখানকার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, মানে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না? আগে ছিল নীল, প্রত্যেকটা ফোনে নীল থাকে। তো আপনি আপনার মনের মতো কালার দিতে পারেন এই সেটিংয়ের মধ্যে, ঠিক আছে? আপনার যেইটা মন চায় সেটি আপনি কালারটা এখানে দিতে পারবেন। তো ঠিক এইভাবে আপনি সেটিং কালার পরিবর্তন করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয়ে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটি লাইক করে দিবা, আর আমি ইউটিউবে নতুন পারলে সাবস্ক্রাইব করে দিবা, এটাই।